আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে মাদাগাস্কার সফর করায় চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় সরকারি আইন কর্মকর্তাদের আয়োজনে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ ডক্টর মোহাম্মদ আজিজ আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন ডাহার রুমি। এ সময় সরকারি আইন কর্মকর্তাসহ আইনজীবী নেতা ও স্থানীয় আইনজীবীরা উপস্থিত ছিলেন।